তৃতীয় দিনের মতো রাস্তা ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের ভূমিকায় থাকা শিক্ষার্থীদের তাদের সঙ্গে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়ান, বিএনসিসির ক্যাডেট সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব থাকা তরুণদের হাতেই সুরক্ষিত আগামীর বাংলাদেশ দাবি সাধারণ মানুষের। এ যেন এক নতুন বাংলাদেশ, নিজের দেশকে ঢেলে সাজাতে চারিদিকে তারুণ্যের আয়োজন। ট্রাফিক নিয়ন্ত্রণে রাজধানীর সড়কে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা। সপ্তাহের শেষ কর্মদিবসে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিস, আনসার ব্যাটেলিয়ান, বিএনসিসির ক্যাডেটরা সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই আসি এখানে আমাদের আশা। ট্রাফিক রুলসগুলো মানলেই ওনারা যদি কন্ট্রোল করতে পারে ভালোভাবে, তাহলেই ট্রাফিক নির্দিষ্ট স্থানে গাড়ি ওঠানামা ও গণপরিবহনের কাগজপত্র যাচাই বাছাই থেকে শুরু করে ফিটনেসবিহীন গাড়ি ও অনিয়মকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতেও দেখা যায় শিক্ষার্থীদের। দেশ বদলাতে তারুণ্যের এই উদ্যোগে সামিল হতে তপ্ত রোদে কেউ দিচ্ছে ছায়া, কেউ বা আবার এগিয়ে দেন পানি। ওদেরকে কোনো কেউ পেমেন্ট করবে, কিছু করবে, এইভাবে ওরা কাজ করছে না, নিঃস্বার্থভাবে কাজ করছে, এটা আমাদের জন্যই করতেছে। এই ছেলেরা, এই যে কোমলমতি ছেলেরা এগুলো করতেছে, তো আমাদের খুব ভালো লাগছে। তরুণদের এমন কাজের প্রশংসা করছেন পথচারীরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার আশাবাদী তারা। আইন শৃঙ্খলার যে বিষয়টা মেনটেন করতেছে, এটা ওদের জাতীয় স্বার্থে বিরাট একটা ত্যাগ। যে সরকারি আসুক, নিত্যপণ্যের দাম কমাবে, ব্যাট কমাবে, যে ট্যাক্স কমাবে, কোনো দুর্নীতি জানি না, তাই আমি বুঝি না, বিএনপি বুঝি না। এদিকে সেনা সদস্যদের উপস্থিতিতে খুলেছে রাজধানীর নিউ মার্কেট, এতে সন্তুষ্টি প্রকাশ করেন দোকানিরা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।